السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله تعالى في الكلام المجيد وما أنسلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه هدى ورحمة لقوم يؤمنون. وقال رسول الله صلى الله عليه وسلم بَعْثَنِي مُعَلِّمًا وَمُيَسِّرًا في رواية ان أخرى إِنَّمَا بُعِثْتُ مُعَلَّمًا معلما أقول خيركم من تعلم القرآن وعلمه. أقول قال رسول الله صلى الله عليه وسلم. أنا أقول لهم প্রতিষ্ঠা করেছি ওই তার আগে থেকেই আমাদের এ স্বপ্ন ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের সন্তানদেরকে বিমুখ করা হচ্ছে অথচ জন্মগতভাবে দেশের অধিকাংশ মুসল নাগরিক মুসলমান আরে মুসলিম উম্মাকে ইসলামের মূল বিশুদ্ধ রূপ থেকে বিচ্যুত করে অশুদ্ধ রূপে অভ্যস্ত করাটাই যেন একদল মানুষের চরিত্র হয়ে দাঁড়িয়েছিল এদেশের ধর্ম নেতা এবং রাজনৈতিক নেতা সমবেতভাবে অপ্রকাশ্যে ইসলাম বিরোধী এরা কেউ প্রকাশ্যে ইসলাম বিরুদ্ধে কথা বলে না কিন্তু এরা সবাই তাদের নিজ নিজ ইচ্ছা আকিদা চাপিয়ে দিয়েছে বিশুদ্ধ ইসলামের উপরেই ছাত্র জীবন থেকে এর বিরুদ্ধে আমার প্রতিবাদী কণ্ঠ সবসময় স্বচ্ছ ছিল আমি কখনোই এগুলো বরদাস্ত করতে পারতাম না পরবর্তীকালে যখন সুযোগ এলো তখন মাটি কিনলাম বিল্ডিং করলাম উদ্দেশ্য ছিল একটাই হাদিস ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনের বিবরীতে কাজ করবে ইসলামিক ফাউন্ডেশন মানে আমাকে বলতে বেদাদি ফাউন্ডেশন যখন তাদের পাঁচটি বইয়ের ভুল ধরে লিখলাম তখন আমার পাঠানো বইটা তারা বাতিল করে দিল যেটা আমার এমফিল আমার সুপারভাইজার ডক্টর মোস্তাফিজ যেখানে সদস্য তিনি সুপারিশ করার সত্ত্বেও হয়নি তার একটা কথাই বলেছে যে উনি আমাদের বইয়ের ভুল ধরেন স্যার বললেন কী ব্যাপার গালাপ কী ব্যাপার স্যার আপনি দেখেন যে পাঁচটা বই নাম ভুল ধরেছি পাঁচটা বই বই নাকি ওগুলো এসব বই কোন ভদ্রলোক পড়তে পারে উনি স্বীকার করলেন কিন্তু কিছু করতে পারেননি এখন পর্যন্ত ওইটা পড়ে আসে আমার কাছে এদেশের আলে মোলামায় জ্ঞানী গুণী বলে যারা পরিচিত তাদের অধিকাংশ সঙ্গে আমার পরিচয় আছে বলতে পারো তখন থেকে এই স্বপ্ন আমার ছিল কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সহযোগিতা লাগে না আল্লাহাক্ত রসুলের জন্য অবকের অবরকে কিছু সাহাবিকে সহযোগী হিসেবে পাঠিয়েছিলেন সে লোক তো আমাকে পেতে হবে ধীরে ধীরে এখন যা হায়াতের বেঁচে আছে এটাই সৌভাগ্য যে আমি দেখে যেতে পারলাম আজকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যাত্রা শুরু করছে এবং প্রথম প্রশিক্ষণ আজকে হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ আমরা বহুদিনের লালিত স্বপ্ন ছিল আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না ছোট ছোট ক্লাস পড়ান বলে ভাববেন আমরা ছোট না আদৌ না কারণ ভিট যদি মজবুত হয় শাখা প্রশাখা যদি ভেঙেও যায় গাছ বেঁচে থাকে তাই না দিনে হাকরাচার মজাব ব্যাসতেন রখনাদের দিনে নবী আন দাখতেন ছোটোবেলায় আমরা ওগুলি পড়তাম আব্বার কাছে শুনতাম প্রায় দিনে হক সবসময় একটা গাছ ছিল চার মজাব বানে এটা ব্যক্ত করে ধ্বংস করে দিয়ে দিছে এখন মুসলমানরা নিজেকে মুসলমান ভাবে না আপনি হানাফিনা না সাফি না মালিকিন হাম্বালি কোন মজাব সেটা আগে বলতে হয় কারণ তাদের কাছে ইসলাম মানা ফরজ নয় মজাব মানা ফরজ এই চিন্তাধারার মাধ্যমে ধর্মের জগতে চূড়ান্তভাবে একটা ধস নেমে গেছে কেউ কাউকে না দেখতে পেলে সালাম করে মানে চিনতে না পেলে সালাম করে চিনতে পারলে সালামও করে না যত ধর্মীয় আপনার পড়ান মাদ্রাসায় অধিকাংশ কিতাবের মধ্যে যত বাজে জিনিস লেখা আছে মাদ্রাসে অন্তরায় লেখা যাচ্ছে না তাহলে দেখেন না এটা রাজনৈতিক নেতাদের কারকা ওদের ওদেরই নিয়োজিত একদল শিক্ষককে দিয়ে এই সমস্ত নাস্তিকবাদী শিক্ষা আমাদের বাচ্চাদের দিচ্ছে আর ধর্মনেতাদের যাদেরকে আমরা মাথায় রাখি তারা সর্বনাষ্ট করেছে এই কিস্তিতে হল না আগামী কিস্তি পাবেন এরা আরও বেশি রাজনৈতিক নেতাদের আরো আরও বেশি ক্ষতিকর এরা ইসলামের জন্য এই সবগুলো আস্তে আস্তে আসবে এগুলো তো আমি একটা বই পড়েছিলাম ছোটোবেলা আব্বাকে বললো আব্বা বইটা অনুবাদ করবো খোকা অনুবাদ করলে তুই রাস্তা চলতে পারবো না মেরবিলি বইটা আমাকে এখন ওইভাবেই আছে শেয়া বস না শেয়া বস তু হাই গাদুল ফেঁকা পড়িস না হাকি গাদুল ফেঁকা হ্যাঁ এইটা ছোট্ট বলে আমার আব্বা আমাকে দিয়েছিল ছোট্ট বলে এক একবারে মাদ্রাসা কাকডাঙে পড়ি তখন থেকে আমার ইচ্ছা বইটা আমি অনুবাদ করবো তো না খোকা এটা অনুবাদ করো না আমি আজ অনুবাদ করিনি উস্তাদ বই এ বই যদি একবার বেরোয় বাংলাদেশে কখনো এদেশে হানাফি করে লোকই থাকবে না ও যত বেরোবে তত মার খেতে কিছুই করি না খেলে একটু আঁকিদার দৌড় ধরতে গিয়ে সাড়ে তিন মাস বছর জল থাকতে হলে আর ওগুলি করতে গেলে তার পরিবার শুদ্ধ শেষ করে হবে মারাত্মক ক্ষতিকর হলে এই সকল ইসলামী শিক্ষা সকল ইসলামিক ফাউন্ডেশন এদেশের জনগণের টাকায় লালিত পালিত হচ্ছে তারা আলহামদুলিল্লাহ তাদের বড় নেতা শাহিদ মোহাম্মদ আফজল কীভাবে ধরা দেখনে কোটি কোটি টাকা মেরেছে টুপি দাঁড়িয়ে নিয়ে পুরো আলেম সমাজের বদনাম করে দিয়েছে লোক ওনাকে ডিসি ছিল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা জাতিকে গড়ি তোলা যায় জাতিকে ধ্বংস করা যায় যেটা ইংরেজদের লোক উদ্দেশ্য ছিল আমরা এমন এক জাতীয় দেশে তৈরি করব যারা মনপ্রাণী হবে ইংরেজ কিন্তু জাহেরি হবে এরা এদেশের নাগরিক সেটা বললে তোরা তার রং বর্ণ হবে বাঙালি কিন্তু অন্তর হবে তারা ইংরেজ এখন তাই হচ্ছে এরা অন্তর হবে বেদাতি মুখে হবে আমার মুসলমান হুজুর মুফতি সাহেব কত কি লকব লকব্দি মাথাকে রাখবে মনে রাখবেন কবরের মধ্যে কারোর টুপি পাকড়ি যাবে না তারা আকিদা যাবে আকিদা যদি নষ্ট হয়ে যায় সব শেষ আমল আল্লাহ তবুও ক্ষমা করতে পারেন কিন্তু আকিদা ক্ষমা করবে না ওমাই ইমুন আখতার ওষ্রিক অধিকাংশ লোকই আল্লাপের ইমান রাখে কিন্তু ওরা মর্শিক সেই কোরআন নাজিলের যুগী আল্লাহকে বলে দিয়েছেন দেড় বছর আগে আজক ঠিক তাই হচ্ছে না এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের মধ্যে একটা চেতনাতে থাকতে হবে বিল্ডিং করলে কি ইসলাম হয়ে যাবে আমরা তো জীবনে বিল্ডিং চেহারা দেখেনি। আমাদের খড় তো ঘরের নিচে লেখাবার্ষিকী মানুষ হয়েছে রেণিসের তিনবার মাঠে বন্ধ রাখতে না বা পড়ি মানুষ আমার ছাত্র মরে যাবে সেই ভয়ে এত বিল্ডিং নেশা কেন আগে ছাত্র তৈরি করতে হবে গাছতলা বসে শেখাতে হবে আপনার দ্বারা যদি একটা ছেলে তৈরি হয়ে যায় ওই ছেলে সারা জীবন আপনাদের সাতকা জারি হবে ওইটা সজরাইম বারাকা হবে পবিত্র বৃক্ষ হবে এই চিন্তাটা আগে নেবেন প্রথম নসিহত হচ্ছে যারা ছাত্রদের পড়ান আপনারা তারা সর্বাগ্রে একটা ছাত্রকে আপনার সাতকার জারি একটা মাধ্যম মনে করবেন ও জন্য আমার জন্য কেমন মাঠে সুপারিশকারী হয় ডিগ্রিধারী বানিয়ে ল্যাপটা কি এ প্লাস পাইলেও কিন্তু তার আগে নষ্ট কী দরকার করি আমার কোনো কাজ করবে না তো আর এই জন্য আল্লাহ রসুল বলছেন বাসানিল মোয়াল্লেমান ও মুয়াসেরান আল্লাপাক আমাকে প্রেরণ করেছেন মল্লেম হিসেবে অর্থাৎ শিক্ষক হিসাবে ও ময়াসরান সহজকারী হিসাবে মহারাষা সিদ্দিকা বলছেন যখন দুটো জিনিস তার সামনে আসতো তিনি তার মধ্যে সহজটা গ্রহণ করতেন কঠিনটা বাদ দিতেন এটা শিক্ষক দুজন অত্যন্ত শিক্ষণ হাদিস না এটা রাল্লা বলছেন ও আলাইকাল কিতাব ইল্লাহতবাই নাসার মানসিয়া আলিহিম আমরা তোমার উপরে কিতাব নাজিল করেছি শুধুমাত্র এই জন্য তুমি মানুষকে ব্যাখ্যা করে দেবে মানুষ জিলাইলে তাদের উপরে যা নাজিল করা হয়েছে হুদ ও রাহমাতান সুপথ প্রদর্শনকারী হিসাবে এবং আল্লাহর অনুগ্রহ হিসাবে লে অমি উমিন যারা ইমান রাখে বেঈমানদের জন্য তো না ইমানদারদের জন্যই করার আমার তো ইমানদার তিনটে বস্তু আছে একটা হচ্ছে তিনি ব্যাখ্যা করে দেবেন দ্বিতীয় হচ্ছে এটা সরল পথ এটা তুই বুঝিয়ে দেয় মানুষকে এটা বিপরীত সমস্ত পথই বাঁকা পথ আর এটা মানুষের রহমত গজব নয় বলে ইসলামী হুকুমত আনলে দেশের সব হাত পা কাটি ফেল চুরি করলে বা হাত কাটবে জেনা করলে সংসার করবে কঠিন বিষয় ভয় দেখায় না সবাই এখনই রে ঘরে ঘরে জেনা হচ্ছে কিছু বলতে পারছে বিচারণ চলছে বছরের বছর ঘুরে বেড়ায় কিছুই হয় না ইসলামের বিধান থাকলে কিছুই হচ্ছে না দেশে রহমতই হয়তো রহমত বদলে গজব হচ্ছে তা তো শান্তি যেহেতু গণতন্ত্র আছে ইসলাম সে ওঠিয়ে ভালো ভাব্য না তাই এটা কখন নাজিল যে আয়াতগুলো সুরে নহল না তো সুরা মানে কি আবুজলের আমলের সুরা তখন এই সমস্ত আয়াত নাজিলি হওয়ার কথা না লোক তো পুরোপুরি নাজিল হয়নি কিছু কিছু নাজিল হয়েছে সেই সময় এই আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আমরা তোমার উপরে কিতাব নাজিল করেছি এই জন্য তুমি মানুষকে বুঝিয়ে দেবে কিতাব বুঝে কেন শিক করে বুঝে না সবসময় ওয়াজ হবে নাকি বছরে একটা ওয়াজ মাহবিল তাতে মানুষ কি বুঝে কিন্তু প্রতিদিন একটা ছাত্রকে কিছু না কিছু বোঝাতেই হয় যারা শিক্ষকতা করেন তারা ভালো করে বোঝেন শিক্ষকদেরকে সবসময় কথা বলতে হয় তারা কেতাব বুঝাবে আর এটি যে সরল পথ বুঝিয়ে দেবে এটাই যে অনুগ্রহের পথ আল্লাহর রহমতের পথ এটা বুঝিয়ে দেবে এইগুলো যদি তারা করতে পারেন তাহলে তাদের জীবনে শান্তি আসবে মূলত এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা শিক্ষক হাদিস ফাউন্ডেশনের নামটার দিকে খেয়াল করবেন এর ভিত্তি হলো কোরআন হাদিসের উপরে প্রচলিত কোনো ফেঁকার উপরে নয় প্রচলিত কোনো দার্শনিকের দর্শন রাজনীতিকের রাজনীতি অর্থনীতি অর্থনৈতিক দর্শনের উপরে নয় এর টোটাল পরিকল্পনটাই এসছে হাদিসের মাধ্যমে আমাদের ছাত্ররা হাদিস শিখবে হাদিস ভিত্তিক জ্ঞান শিখবে ওহির জ্ঞানে তারা আলোকিত হবে আলোকিত জীবন চাই বলে না ঘন ঘন দেখেন না ওটা কি আলোকিত জীবন নাকি ওটা আরও অন্ধকার করা জীবন বই পড়লে আলো পাবে কোন বই পড়তে হবে তা করোনা হয়েছে বই পড়তে হবে সে ফালতু উপন্যাস পড়লে আলোভাবে তা ধ্বংসই যাবে আর আলোকিত জীবন মানে ওহির আলোয় আলোকিতটা এটি হইলে আসল জীবন এই জন্য আপনাদেরকে হাদিস পর্ণের পক্ষ বই দেওয়া হচ্ছে বই লেখা হচ্ছে আল্লাহ তৌফিক দিলে হয়তো আমাদের জীবনও দেখে দিতে পারবে সব সাবজেক্টে বই আমাদের চলে আসবে এই সমস্ত ফালতু জিনিস আমরা পড়াবো না এখন যে শিক্ষাবোর্ডের বই কিছু রাখা হয়েছে দুটি কারণে এই মুহুর্তে আমাদেরকে সব সাবজেক্টে বই নাই দ্বিতীয় হলো এই সরকারের সঙ্গে কিছু তাল মিলিয়ে চলতে না অভিভাবকরা স্যালিভি দেয় না বলে ডিগ্রি ডিগ্রি পাশ ডিগ্রিতে লাগবে আবার না চলাফেরা গতি করবে না ওই সব দিকে সামাল দিতে এগুলি করতে হয়েছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের লেখা বেরিয়ে যাচ্ছে বইটা কোনটার ভুল আছে যারা আপনার শিক্ষক আছেন আমাদের লেখাগুলো সবসময় পড়বেন যেটা আপনার কাছে থ্রিতে পড়াচ্ছেন থ্রিতে কোন বইতে কী সর্বাস করেছে ওটা আমার দিয়ে দিচ্ছে না তাহারি যাচ্ছে না ওগুলো ওগুলো কাছে রাখবেন শিক্ষকদের জন্য তাহারে এই আটটা সংখ্যা যেটা বেড়ে গেছে প্রত্যেকটা রাখবেন তাহলে ওইখানে ও বইতে কোন জায়গায় কি মাস্টারি করেছে ওরা এগুলো দেন ছাত্রদের ধরে দেবেন যেখানে এটা ভুল ঠিক না কথা বলেন এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবে একদিনের সব কিছু আশা করা যাবে না তবে যদি আপনারা সহযোগিতা করেন আন্তরিকতা দেখেন তাহলে যারা দায়িত্বশীল আছেন তাদের মধ্যেও কিন্তু আগ্রহ বাড়বে আপনারা যদি উৎসাহ না দেখান এদের উৎসাহ কমে যাবে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশে লক্ষ্য উদ্দেশ্য স্মরণ করে দিলাম প্রচলিত বাধা বিঘ্নটাও মনে করিয়ে দিলাম আর এই সাথে আপনাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা স্মরণ করে দিচ্ছি কারণ চিরদিন আমরা দুনিয়া থাকবো না ভূপৃষ্ঠ আমাদের কর্মস্থল ভূগর্ভ আমাদের প্রাপ্তিস্থল কর্মফল পাওয়ার জায়গা এখানে যদি কর্ম সঠিক হয় ওখানে যে হয় আমি জান্নাতের সুবতাশ পাবো কবরে আর নইলে জাহান্নামের আগুনের জ্বলন্ত হুতাসনের তাপ ভোগ করবো কেয়ামত পর্যন্ত তো আমাদের কেয়ামত কিন্তু কেয়ামতের দিন না তার আগেই কেয়ামত শুরু হয়ে যাওয়া কবরে গিয়েই অতএব সাবধান থাকুন লক্ষ্য নির্ধারণ করুন অর্থ উপার্জন ইত্যাদিগুলো গৌণ রাখেন শিক্ষকতা কিন্তু সবার দ্বারা হয় না এটা মেজাজ লাগে বিষয়টি খেয়াল রাখবেন আল্লাপাক আমাদের সবাইকে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্যের আলোকে নিজেকে গড়ে তোলা এবং সন্তানদেরকে গড়ে তোলা তৌফিক দান করুন পরিশেষে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের যারা শিক্ষা বোর্ডের উদ্যোক্তা এখন হয়েছেন আলহামদুলিল্লাহ পাক তাদের জন্য এ কাজ করার পিছনে তাদের পরকালীন পাথর সঞ্চয়ের যাচাজন আরও বেশি করে দেন এবং তাদের যোগ্যতা আরও বাড়িয়ে দেন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله